নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি, চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ বৃহস্পতিবার আর এখন সকাল 11টা মতন বাজে। অবশেষে আমার প্রিয় ফল আমের দেখা পেয়েছি, ওই জন্যই সকাল সকাল পুজোর জোগাড় করে ফেলেছি। এই বছর প্রথম আম পেলাম, তাই আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর শান্তি পাবো। তবে হাঙ্গেরিতে এক রকমের আম প্রায় সারা বছর পাওয়া যায়, তবে সেই আমে আমাদের দেশের মতন স্বাদ নেই, গন্ধও নেই, দেখতেই শুধু সুন্দর। আমি এখন যে আমটা কাটছি সেটাও আমাদের দেশের আম নয়, এটা পাকিস্তানের চৌসা আম। তবে খেতে বেশ ভালো, পাতলা চামড়া, একদম আঁশ নেই, ভীষণ মিষ্টি। আর এই আমের গন্ধেই আপনার মন প্রাণ ভরে উঠবে। আগের বছর আমরা এই আম মাত্র দুবার হাতে পেয়েছিলাম। আর একরকম জিনিস দিয়ে পুজো দেব না, তাই কয়েকটা ব্লুবেরি দিয়ে দিয়েছি আমের সাথে আজ ঠাকুরের পেটে সাজিয়ে। অনেকেই জানতে চান যে আমাদের এই দেশে আম পাই কিনা, কত করে দাম সেগুলির। আমাদের এখানে আমরা আগের বছরও এই একই ইন্ডিয়ান দোকান থেকে পাকিস্তানের এই আমগুলো খেয়েছিলাম, এবছরও তাই পেলাম। এখানে 1 কেজি আমের দাম পড়ে ইন্ডিয়ান টাকায় প্রায় 1000 টাকার মতন। 1 কেজি ওজনের মধ্যে মাত্র 3টে আম হয়েছে, তাইলে বুঝতেই পারছেন এক একটা আমের দাম ইন্ডিয়ান টাকায় 330-332 টাকার মতন করে পড়েছে। তবে সারা বছরে 1-2 বারই আম খাওয়ার সুযোগ পাই, তাই ওই দামটুকুর কথা বাদ দিয়ে নিজের ফেভারিট ফল পেয়েছি সেটা নিয়ে বেশি খুশি থাকি আমরা। বাইরের আবহাওয়া আজ বেশ মেঘলা, ওই কারণে একটু গরমটা কম। হঠাৎ করেই এত গরম পড়েছে যে বাইরের গাছগুলো সব শুকিয়ে এসেছে, তবে কয়েকটা ফুল তুলে নিয়ে এলাম পুজো দেব বলে। বাইরের আবহাওয়া আজ বেশ মেঘলা, ওই কারণে একটু গরমটা কম। তবে এখন বিকেল 6টা মতন বাজে। কালকে লিডিল থেকে 2টো ভুট্টা এনেছিলাম, বিকেল হয়েছে একটু একটু খিদেও পেয়েছে, তাই একটা ভুট্টা সিদ্ধ করতে বসালাম। এখানে বেশিরভাগ জায়গাতেই সেদ্ধ ভুট্টা খায়, আমাদের ভুট্টা পোড়াটা খেয়ে অভ্যাস। কিন্তু এই ওভেনে আর ভুট্টা পোড়ানো সম্ভব নয়, শেষে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে, তাই আমরাও ভুট্টা সেদ্ধ খেতেই বেশি ভালোবাসি এখন। তবে এদিককার ভুট্টাগুলো দারুণ মিষ্টি হয়, একটু লেবুর রস আর বিট নুন ছিটিয়ে নিলে তো দারুণ লাগেই। তবে আপনি এগুলিকে সেদ্ধ করে এমনি এমনিও খেতে পারবেন, যেমন জুসি তেমনই মিষ্টি, দারুণ খেতে। আর কালকে রাতে আমাদের ট্রেন রয়েছে, বেরোবো 3 দিনের জন্য, তাই ভাবলাম এই ল্যাভেন্ডার ফুলগুলি গুছিয়ে রাখি। এমনিতেও ফুলগুলো বেশ কয়েকদিন হলো রোজ রোজ রোদে দিয়ে রেখেছি, সম্পূর্ণ শুকিয়েও গেছে, তাই এগুলিকে ছাড়িয়ে নিয়ে একত্রে রেখে দেব। সত্যি ল্যাভেন্ডার ফুলের বাগানটা এখনও আমার চোখে ভাসে, কি অপূর্ব সেই দৃশ্য, দুর্দান্ত সুন্দর। টিউলিপ বাগানটিও ভারী মিষ্টি ছিল, তবে ল্যাভেন্ডার বাগানটা অনেক বড় ছিল বলে ভীষণভাবে মনকে আকর্ষণ করেছে। পরপর 2 বছর ল্যাভেন্ডার বাগানে যাওয়ার সুযোগ পেয়েছি, দেখি পরের বার আবার যেতে পারবো কি না। তাই এবছর আরও বেশি করে মন ভরে ফটো আর ভিডিও তুলে নিয়ে এসেছি। আর এই ফুলগুলির বেশ সুন্দর গন্ধ হয়েছে, সত্যি বলতে শুকিয়ে যাওয়ার পর আরও বেশি স্ট্রং হয়েছে স্মেলটা। তবে সৌভিকের বেশিরভাগ টি শার্টগুলোই তো কালো রঙের, তাই গরমের মধ্যে সেগুলো পরে বেরোলে আরও বেশি গরম লাগে, ওই জন্য ভেবেছি আজকে সৌভিকের জন্য 2টো হালকা রঙের টি শার্ট আনতে যাব।
আমার তো আবার রং বেরঙের জামা কাপড় পরতে বেশ ভালো লাগে। স্কুল কলেজে বান্ধবীরা আমাকে মাল্টি কালার বলে খেপাতো, তখন যদিও মাঝে মধ্যে হ্যাপি রাগ উঠত, তবে এখন এগুলো ভেবেও হাসিই পায়। আমি আগে শুধু কালো রংটাকে একটু অ্যাভয়েড করতাম, বাকি সব রঙের পোশাকই পরতাম। এখন কালো থেকে সাদা রং পর্যন্ত সব কিছুই পরি, যখন যা ইচ্ছে হয় পরে ফেলি। আমার কোনো রং নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে এটা পরবো বা সেটা পরবো না। ফুলগুলি সব স্টিক থেকে ছাড়িয়ে নিয়েছি, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। ল্যাভেন্ডার ফুলের এটাই মজা, যত পুরনো হবে ততই সুন্দর গন্ধ হবে, আর একবার ঠিক মতন শুকিয়ে নিলে নষ্ট হওয়ারও কোনো ভয় থাকে না। আগের বছরের ফুলগুলিও এখনো ভালো আছে, আর কি মিষ্টি গন্ধ এখনো। আর এদিকে বাইরেটা কি পরিমাণ মেঘ করেছে দেখুন। সৌভিকের অফিসের কাজ শেষ করে উঠতে উঠতে মনে হয় বৃষ্টি নেমে যাবে, তবে বৃষ্টি এলেও আজ সমস্যা নেই, মেট্রোতে করেই চলে যাব। যাই হোক, আজকাল মেঘ বৃষ্টি দেখলে বেশ শান্তিই লাগে, যে হারে গরম পড়েছে। আর এখন রাত 8টা মতন বাজে, আমরাও বেরোলাম আর হুড়মুড় করে বৃষ্টিটাও এলো। আর এখানে সব মলের দোকানপাটগুলো রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর আমরা বেরিয়েছিলাম 8টার দিকে। মলে পৌঁছতে পৌঁছতেই 8:30 বেজে গেছিল, আর তারপর প্রায় দৌড়াতে দৌড়াতে গিয়ে দোকানে ঢুকলাম 8:40। আর কি তাড়াহুড়ো করে এই দুটো টি শার্ট নিয়েই আবার ভিজতে ভিজতে বাড়ি চলে এলাম। এবছর ইন্ডিয়ান দোকানে অনেক দেরি করে আম এলো জানেন, আর এখনো পর্যন্ত আম মাত্র একদিনই এসেছে। তাই ভাবলাম পরে আবার পাবো কি না জানি না, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে SMS দেখেই কালকে রাতে গিয়ে আম নিয়ে চলে এসেছি। আর আমাদের বাড়িতে আমরা সবাই আম খেতে ভীষণ ভালোবাসি, তাই আমাদের বাড়িতে কোনো দিনই গোনাগুন্দি করে আম আসতো না। আর আমের সময়টা আমরা 1.5-2 মাস ধরে ওই প্রতিদিন আম খেতাম। কখনো আম জল ভাত খেতাম, কখনো আবার আম দিয়ে মুড়ি মেখে খেতাম, আবার কখনো দুধ রুটি আমও খেতাম। এসব আমার বাড়িতে সবার বড্ড প্রিয় খাবার। আর এখন এখানে এসে একটা গোটা আম খেয়ে নেবো ভাবলেও মনে হয় ইস, খেলেই তো শেষ হয়ে যাবে, আর পাবো কি না তা জানি না। তার চাইতে একটু একটু করে খাই, তাহলে বেশি দিন ধরে আমটা খেতে পারবো। তবে কালকে আম নিয়ে আসার সাথে সাথেই ভেবে রেখেছিলাম যে আজ রাতে আম দুধ রুটি খাবো, তাই নিজের জন্য রুটি বানাবো। তবে সৌভিকের আবার আজকে টমেটো পোড়া খেতে ইচ্ছে করেছে, আর দুপুরের রান্নার ভাতও রয়ে গেছিলো। কালকে আবার বেরোবো, তাই ভাত থেকে গেলেও সমস্যা হয়ে যাবে, তাই ওকে টমেটো পোড়া আর ডিমের পোচ করে দেব, বাটার দিয়ে ভাত মেখে খেয়ে নেবে, আর আমি দুধ রুটি আম দিয়ে খেয়ে নেব। আজকে বৃষ্টি হওয়াতে এখন আবহাওয়া ভীষণ ভালো, আজকে শান্তি মতন ঘুমোতেও পারবো। যাই হোক, আজকের দিনটি বেশ ভালোভাবে কেটে গেল। কালকের দিনের জন্য আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড, নিজেদের ভীষণ পছন্দের একটি জায়গায় যাব বলে কথা আর কি। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই, দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।